হ্যালো, আমরা চলে এসেছি আমাদের অর্গানিক সিরিজের দ্বিতীয় বাংলা ভিডিওতে। সো ফার্স্ট ভিডিওটা আমরা রিলিজ করেছিলাম, তারপরে অনেকটা লেট হয়ে গেল। বাট আমি বলেছিলাম এই কাজটা আমি খুব ধীরে ধীরে করব, কারণ কি অ্যাকচুয়ালি অনেকগুলো পরীক্ষা এখন একসাথে চলছে কিংবা একসাথে আসতে চলেছে। সো আমি মাঝখানে মাঝখানে যেরকম টাইম পাচ্ছি আমি সেই অনুযায়ী করব। না, ফার্স্ট অফ অল আজকে আমরা ডিসকাস করব বেসিক রিপ্রেজেন্টেশন অফ অর্গ্যানিক মলিকিউলস। ঠিক আছে, অর্গ্যানিক কম্পাউন্ডস মানে কি? বেসিক্যালি আমরা জানি অর্গ্যানিক কম্পাউন্ডস মানে কার্বনের কম্পাউন্ড। সো কার্বনের আছে আমার চারটে ভ্যালেন্সি, রাইট? সো কার্বন, প্রথমে আমি যখন কার্বন নিয়ে আলোচনা করতে চাইবো এখানে, সবার আগে আমি যখন রিপ্রেজেন্টেশনে যাচ্ছি তার মানে আমার বন্ডস, কেমিক্যাল বন্ডিং, দিস থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট। তো তখন আমাকে সবার আগে কার্বন সম্বন্ধে জানতে হবে। না দেখো, কার্বনের রিপ্রেজেন্টেশন কী? আমরা এইভাবে দেখাই কার্বনকে, এটার মানে কি? প্রোটন নাম্বার ইজ সিক্স, রাইট? সো নাম্বার অফ প্রোটনস কটা হবে তাহলে? নাম্বার অফ প্রোটনস ইন কার্বন কটা হবে? ছটা। ঠিক আছে, সিক্স। নাও হোয়াট উইল বি নাম্বার অফ ইলেকট্রন ফর দ্য নিউট্রাল মলিকিউল? নাম্বার অফ ইলেকট্রন ইজ অলওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, রাইট? ফর এনি নিউট্রাল মলিকিউল প্রোটন অ্যান্ড নিউ ইলেকট্রন নাম্বারস আর সেম, সো ইট উইল বি সিক্স। সো নেক্সট মাই স্টেপ ইজ টু রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। ফার্স্ট অরবিট ইজ টু অ্যাজ পার টু এন স্কোয়ার রুল, রাইট? টু ইন্টু ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু টু, সো টু ইজ ডান। অ্যান্ড অ্যাজ পার সেকেন্ড অরবিট হাউ মাচ ইট শুড বি? টু ইন্টু টু স্কোয়ার, দ্যাট উইল বি এইট। বাট হিয়ার দেয়ার ইজ উই আর রিমেনিং উইথ অনলি, আমাদের কাছে কটা এক্সট্রা ইলেকট্রন আছে? দুটো আমরা ফেলে দিয়েছি ফার্স্ট অরবিটে, আমাদের কাছে আর চারটে ইলেকট্রন আছে। সো চারটে ইলেকট্রন হলো, ঠিক আছে, টু ফোর। সো এই ফোর নাম্বার অফ ইলেকট্রন সেকেন্ড অরবিট অথবা লাস্ট অরবিট অফ কার্বনে থাকার জন্য কার্বন আইদার আর চারটে ইলেকট্রন নিতে পারে অথবা চারটে ইলেকট্রন দিতে পারে। তো তাই জন্য নেওয়া দেওয়ার দুটো কাজই কার্বন করে না, কার্বন করে কোভ্যালেন্ট বন্ডিং, কার্বন শেয়ার করে। কেন শেয়ার করে? কারণ কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা? ভ্যালেন্স ইলেকট্রন হলো চারটে। যদি ভ্যালেন্স ইলেকট্রন জেনারেলি দুই কিংবা তিন ক্রস করে যায়, ঠিক আছে, ভ্যালেন্সি, হোয়েন ভ্যালেন্স ইলেকট্রন জেনারেলি ক্রসেস থ্রি, ঠিক আছে, তখনই যে এলিমেন্টটি আছে সেই এলিমেন্ট কী টাইপের বন্ড ফর্ম করবে? জেনারেলি, দিস ইজ জেনারেলি, জেনারেলি যদি দুই কিংবা তিন ক্রস করে যায়, দুই ক্রস করলে গেলে তো গ্যারান্টেড, ঠিক আছে, সরি থ্রি ক্রস করলে তো গ্যারান্টেড, বাট যদি দুইও ক্রস করে তাহলেও হতে পারে কিছু কিছু কেসে কোভ্যালেন্ট বন্ডিং। বাট আমরা দেখবো যদি ভ্যালেন্স ইলেকট্রন বেড়ে যায় তখন কী করে? ওই ইলেকট্রন আর দিতে চায় না, ঠিক আছে, অথবা নিতেও চট করে চাইবে না, ঠিক আছে। তো ভ্যালেন্স ইলেকট্রন যখন তিনের থেকে বেশি তখন জেনারেলি ওরা কোভ্যালেন্ট বন্ডিং করে, কোভ্যালেন্ট বন্ডিং করে, ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন যখন তিনের থেকে বেশি। আবার দেখো এখানে একটু বুলিয়ে ফেললে হবে না, ভ্যালেন্স ইলেকট্রন যখন তোমার অ্যারাউন্ড ধরো পাঁচের থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু দু টাইপের বন্ডিং করতে পারে, একটা কোভ্যালেন্ট করতে পারে আর একটা করতে পারে আয়নিক, দুটোই হতে পারে। কেন কি? ধরো একটা জিনিসের ভ্যালেন্স ইলেকট্রন আছে সেভেন, ঠিক আছে, সো দ্যাট ইজ মোর দ্যান থ্রি। এবার তুমি আমাকে বলবে স্যার এটা কোভ্যালেন্ট বন্ডিং কেন হলো না? তার কারণটা হলো যখনই ভ্যালেন্স ইলেকট্রন সেভেন আছে ইট ক্যান টেক ওয়ান ইলেকট্রন অ্যান্ড ফর্ম এ স্টেবল অকটেট উইথ এইট ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল। একটা ইলেকট্রন নিয়ে একটা স্টেবল অকটেট তৈরি করবে ভ্যালেন্স শেলে আটটা ইলেকট্রন, ঠিক আছে। সো যদি ভ্যালেন্স ইলেকট্রন পাঁচ ক্রস করে যায় কোভ্যালেন্ট আয়নিক দুটোই হতে পারে, বাট জেনারেলি তিনের থেকে বেশি অথবা চার যদি এক্স্যাক্টলি হয় তাহলে তো আয়নিক বন্ড হওয়ার চান্সেস খুব কম। তাই জন্য কার্বন জেনারেলি, কার্বন কী করে? কোভ্যালেন্ট বন্ডিং করে। কোভ্যালেন্ট বন্ডিং মানে কি? কোভ্যালেন্ট বন্ডিং মানে হচ্ছে হলো শেয়ারিং অফ ইলেকট্রনস। কোভ্যালেন্ট বন্ডিং মানে হচ্ছে হলো শেয়ারিং অফ ইলেকট্রনস, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেসিক জিনিস আমি কী জানলাম? কার্বনের ভ্যালেন্সি চার, এইটা ইম্পর্ট্যান্ট আমার এখানে, কার্বনের ভ্যালেন্সি চার। সে চারটে করে ইলেকট্রন অন্য কারো চারটে ইলেকট্রন কিংবা একটা একটা করে ইলেকট্রন নিয়ে শেয়ার করবে, মানে তার আর কটা ইলেকট্রন দরকার? আরও চারটে দরকার, করে তাকে টু কমা এইট করতে হবে। তো কী করে করে দেখা যাক। ওকে, এটা মুছে দিতে হবে। তাহলে আমরা জেনে গেছি কার্বনের ভ্যালেন্সি চার এবং কার্বন করে কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে, সো তারা অন্য কারোর সঙ্গে ইলেকট্রন শেয়ার করে।
তো এই হলো আমার কার্বন লুইস ডট ডায়াগ্রাম আঁকলাম কার্বনের, ঠিক আছে। এরা কি করবে, শেয়ার করবে। ধরো আমি নিলাম হাইড্রোজেন, হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে, একটা। সো একটা একটা করে হাইড্রোজেন যদি এখানে বসিয়ে দিই, এটা হলো শেয়ারিং। চারটে বন্ড চারদিকে করে দিল, হয়ে গেল শেয়ারিং, ঠিক আছে। আর একটা বন্ড মানে কি, দুটো ইলেকট্রন। একটা বন্ড মানে দুটো ইলেকট্রন অলওয়েজ, ঠিক আছে। দুটো ইলেকট্রন মানে হচ্ছিল সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আচ্ছা তাহলে কার্বন টোটাল কটা ইলেকট্রন লাগবে কার্বনের? কার্বনের টোটাল লাগে হলো অক্টেট ফুলফিল করতে কটা ইলেকট্রন লাগবে? আটটা ইলেকট্রন লাগে অক্টেট ফুলফিল করতে কার্বনের, ঠিক আছে। এবার তার মধ্যে তো চারটে ইলেকট্রন আছে, তাহলে মাইনাস চারটে ইলেকট্রন নিয়ে দাও, তাহলে কটা ইলেকট্রন হচ্ছে, চারটে ইলেকট্রন পড়ে থাকছে কার্বনের। উই আর লেফট উইথ ফোর ইলেকট্রন, যেটা আমাকে অন্য কারো থেকে নিয়ে শেয়ার করতে হবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই চারটে ইলেকট্রন নেওয়ার জন্য যে বন্ডিংটা ওকে করতে হয়, তার জন্য চারটে হাত বাড়াতে হয়, এদিকে একটা, এদিকে একটা, উপরে একটা, নিচে একটা। কটা হাত? চারটে হাত। তাহলে কার্বনের কটা হাত? কার্বনের চারটে হাত। ঠিক লিখছি তো স্পেলিং? অনেক দিন বাদে বাংলা লিখলাম। কার্বনের তাহলে চারটে হাত, ঠিক আছে। তো চারটে হাত কার্বন বাড়াবেই, ঠিক আছে, মনে থাকবে, চারটে হাত তাহলে কার্বন বাড়াবেই। চারটে চারটে করে হাত বাড়াবে, একটা একটা করে ইলেকট্রন চারটে চারটে লোকের থেকে নেবে, নিয়ে হয়ে যাবে সব কটা আটটা ইলেকট্রন। তাহলে সবার প্রথমে আমরা জানবো বেসিক রিপ্রেজেন্টেশন একটা অর্গানিক মলিকিউলের কী করে করব। দেখো আমরা ক্লাস টেন অবধি যে টাইপের কম্পাউন্ডস করবো, দে আর বেসিক্যালি হাইড্রোকার্বনস, ঠিক আছে, হাইড্রোজেন কার্বন মোরাললেস, ঠিক আছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন আসবে মানছি, বাট স্টিল মোরাললেস হাইড্রোজেন অ্যান্ড কার্বন। সো দেখো এখানে একটা কার্বন থাকলো, এখানে একটা কার্বন থাকলো, ধরো দুটো কার্বন নিচ্ছে এখানে। এবার ধরো আমাকে কেউ বললো, ভাই তুমি দুটো কার্বনের একটা হাইড্রোকার্বন বানাও, দুটো কার্বনের একটা হাইড্রোকার্বন বানাও, তাহলে আমি কী করে বানাবো? দুটো কার্বন দিয়ে দিলাম। এবার আমি সবসময়তেই জানি কার্বনের কটা হাত, চারটে হাত। এবার দুটো কার্বনের হাইড্রোকার্বন মানে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ড থাকবে, ঠিক আছে, হয়ে গেল। এই কার্বনটার কটা হাত হয়েছে, এখন কটা হাত বাড়িয়ে রেখেছে? একটা হাত অলরেডি ডান, তাহলে আর কটা বাকি? তিনটে, ঠিক। এরও তাহলে একটা হাত বার করা আছে, তাহলে তিনটে, হয়ে গেল। আর আমায় কী বানাতে বলেছিল? হাইড্রোকার্বন। সো এই হয়ে গেল হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখন যেটা আমি আঁকলাম খুব নন মলিকিউল, ইথেন, ভেরি নন মলিকিউল। এটাকে যদি এবার গুনে গুনে লেখো, মানে কটা কার্বন আছে, দুটো, কটা হাইড্রোজেন আছে, ছটা। সো এটা কী হচ্ছে, সরি, এটা এইভাবেও আমি লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। এটাকে বলা হয় মলিকিউলার ফর্মুলা, জানো তোমরা, তোমরা করেছো। আর এইটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা যদি বলে, তাহলে তোমাকে প্রতিটাতে এরকম হাত একে একে বা বন্ড একে একে তোমাকে দেখাতে হবে। এবার ধরো তুমি জানো কম্পাউন্ডটা হাইড্রোকার্বন, ঠিক আছে, তুমি জানো কম্পাউন্ডটা হাইড্রোকার্বন। একটু বড় করে আঁকি এবার, আর একটু বড় মলিকিউল নিই, ভালো লাগবে। এবার ধরো তোমাকে বললো তুমি একটা চারটে কার্বনের একটা হাইড্রোকার্বন বানাও, তাহলে আমি কী করবো? প্রথমে আমি চারটে কার্বন বন্ড দিয়ে এরকম দেখিয়ে দেবো। এর কটা হাত বাকি? তিনটে। এর দুটো, এর দুটো, এর এরকম, বাস বসাতে থাকো, এবার কিচ্ছু নেই, জাস্ট বসাতে থাকো। তাহলে এটা কী ফর্মুলা হলো? চারটে কার্বনের একটা হাইড্রোকার্বন তো হলো, কী ফর্মুলা হলো এটা? এটা কী ফর্মুলা বললাম এক্ষুনি? স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, ঠিক আছে। এইবার ধরো আমাকে বললো এই ফর্মুলাটার মলিকুলার ফর্মুলা লিখতে, কটা কার্বন আছে? চারটে। হাইড্রোজেন কটা আছে গোনো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, এইচ টেন, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা জেনে গেলে, আর এখানে কী জেনে গেলে? মলিকুলার ফর্মুলা, দুটোই জেনে গেলে। সো এক, তাহলে আমরা কটা ফর্মুলা শিখলাম?
আমরা জানি এখন স্ট্রাকচারাল ফর্মুলা কি হবে, আমরা জানি এখন মলিকুলার ফর্মুলা কি হবে। সো এই দুটো টাইপের রিপ্রেজেন্টেশন তো আছে অর্গানিক মলিকিউলে, আরও আছে কি? হ্যাঁ আরও আছে, আরও দুটো অ্যাটলিস্ট আমরা শিখবো, ঠিক আছে। সো দেখো এই কার্বনটার সাথে কটা হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনটার সাথে তিনটে হাইড্রোজেন লেগে আছে, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি এইচ থ্রি সি লিখতে পারি। এই কার্বনটার সাথে কটা হাইড্রোজেন লেগে আছে? দুটো, তাহলে এটাকে আমি লিখতে পারি সি এইচ টু। এইটার সঙ্গে দুটো, আর একটা সি এইচ টু, এটার সাথে তিনটে সি এইচ থ্রি। এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এটা কি করলাম, স্ট্রাকচারাল যে বড় কিউম্বাসাম ফর্মুলাটা হয়েছিল সেটাকে একটু ছোট করলাম, এটাকে বলে কনডেন্সড ফর্মুলা। ঠিক আছে, এইবার দেখো এখন তো এটাকে একটু ছোট করলাম, আরও ছোট করা যায় কি? আরও ছোট করা যায়। কি করে করা যায়? ধরো আমায় কেউ বললো আমি হাইড্রোজেনগুলো লিখতে চাই না, তাহলে কী করো? কেন লিখবো না হাইড্রোজেন? দেখো হাইড্রোজেনগুলো কিন্তু গুনলেই তুমি পেয়ে যাবে, কিংবা কোনো একটা এমন ফর্মুলা যেটাতে হাইড্রোজেন বসিয়ে বসিয়ে তুমি এই ফর্মুলাটা বার করতে পারবে। কারণ কি দেখো, তোমাকে আমি দেখাচ্ছি জাস্ট, ধরো কটা কার্বন আছে, চারটে কার্বন আছে, চারটে কার্বনের জন্য আমি চারটে ডট বসালাম, বসিয়ে এই চারটে ডট জয়েন করে দিলাম, এই চারটে ডট হলো চারটে কার্বন। এবার যদি তোমাকে বলে এটা একটা হাইড্রোকার্বন এবং এটার মলিকুলার ফর্মুলা বার করো, তুমি কি করবে? চারটে কার্বন প্রথমে বসাবে এরকম, তুমি দেখে নিয়েছো চারটে কর্নার আছে তার মানে চারটে কার্বন হবে। চারটে কার্বন বসালে এবং তুমি দেখতে পাচ্ছো প্রতিটা কার্বনের মধ্যে একটা করে বন্ড আছে, তুমি সেই বন্ডগুলো দিয়ে দিলে, তারপর নেক্সট কাজ কি, হাইড্রোজেন বসিয়ে দাও, বসিয়ে দিলে তারপরে গুনলে চারটে হাইড্রোজেন, সরি চারটে কার্বন আর দশটা হাইড্রোজেন, খেলা শেষ। ঠিক আছে, এই টাইপে ভাবেও এইভাবেও আমরা অর্গ্যানিক মলিকিউলকে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যান্ড দিস ইজ কল্ড বন্ড লাইন ফর্মুলা। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলছি দেখো, ধরো আমি তোমাকে একটা বন্ড লাইন ফর্মুলা এঁকে দিলাম, একটু কমপ্লিকেটেড নিচ্ছি, এতে তোমার পারলে একটু কনফিডেন্সও বাড়বে আর কিছু না। এটা একটা বন্ড লাইন ফর্মুলা। এবার বললো এটার মলিকুলার ফর্মুলা বলো, তখন তুমি ঝামেলায় পড়ে যাবে, ভাই কী করে বার করবো? দেখো টেনশান নেবে না, কটা কর্নার দেখো ফার্স্টে, এখানে একটা কর্নার আছে, এখানে একটা কর্নার আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, এই কটা কর্নার আছে, আচ্ছা তোমার এখানে আছে, এখানে, এখানে, এই কটা কর্নার আছে, এবং এবার একটা একটা করে মোছো আর কার্বন বসাও। প্রথমে তোমাকে বন্ড লাইন ফর্মুলা থেকে স্ট্রাকচারাল ফর্মুলায় যেতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে। তারপরে এই বন্ডগুলোকে জাস্ট তুমি ড্র করে দাও, যেরকম যেরকম এটাতে আছে একদম এক্স্যাক্টলি, দেখো আমি ড্র করেছি, হয়ে গেল। নেক্সট একটা একটা করে কার্বনে আমি দেখব কটা কটা করে হাত বাকি, এই কার্বনটাতে অলরেডি দুটো হাত হয়ে গেছে, তাহলে আর দুটো বাকি, সেম, হ্যাঁ দুটো দুটো করেই বাকি আছে এগুলোতে। এখানে কটা হাত বাকি আছে? দেখো তিনটে হাত অকুপাইড, তার মানে একটা হাত বাকি আছে, এখানেও তিনটে হাত অকুপাইড, একটা হাত বাকি, এখানে তিনটে হাত বাকি আছে, হয়ে গেল তোমার পুরো স্ট্রাকচার রেডি। নাও দিস ইজ বন্ড লাইন ফর্মুলা, দিস ইজ স্ট্রাকচারাল ফর্মুলা, নাও লেট আস গো ফর হুইচ কাইন্ড অফ ফর্মুলা নেক্সট, লেট আস গো ফর দিস ইজ বন্ড লাইন ফর্মুলা, লেটস লাইট বি এল এফ, দিস ইজ স্ট্রাকচারাল ফর্মুলা এস এফ, লেটস গো ফর কনডেন্সড ওয়ান নাও, সো দিস ইজ সি এইচ টু, দিস ইজ সি এইচ টু, সি এইচ টু, সি এইচ,
CH2. Okay, this is CH, this is CH3, this is CH3. So we are now through with condensed formula also. So condensed formula is also done. Next, molecular formula. কটা কার্বন আছে গুনে নাও, একটা দুটো এখান থেকে শুরু করছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা. সো C9 অ্যান H, দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা দুটো দশটা এগারো বারো পনেরো আঠেরো, কোনো তারাগুলো নেই, খুব আস্তে আস্তে করবে. H18, এটা হলো আমার মলিকুলার ফর্মুলা. তাহলে আমরা মোটামুটি ক্লাস টেন্থ লেভেলের জন্য যতটুকু টাইপস অফ রিপ্রেজেন্টেশন অফ অর্গ্যানিক মলিকিউল দরকার, উই জাস্ট ডিড ইট আই থিঙ্ক ইন 10 মিনিটস, রাইট? নট মোর দ্যান দ্যাট, আই এম প্রেটি শিওর অ্যাবাউট ইট. ঠিক আছে, এবার কী করবে তোমরা, যেটা করতে পারো বাড়িতে, তোমরা প্রচুর এরকম স্ট্রাকচার আঁকো, প্রচুর আঁকো, অ্যাম্পেল নাও স্ট্রাকচার আঁকো, আঁকার পরে তোমরা এই ফর্মুলাগুলো বানাও. এইটা করে অর্গ্যানিকের বেসিক কনসেপ্টটা তৈরি হয়, ঠিক আছে? তো তারপরে তোমার বাকি অনেক হাইফাই জিনিস আছে, ওগুলো হয়ে যাবে, ঠিক আছে? বেসিক যদি ঠিক থাকে তো বাকি তো তুমি করেই দেবে, ঠিক আছে? বেসিক কনসেপ্টটা ঠিক করো. বেসিক কনসেপ্ট হলো কার্বনের চারটে হাত, ব্যাস. টোটাল অর্গ্যানিক কম্পাউন্ডস আর বেসড অন দিস বেসিক কনসেপ্ট, কার্বনের চারটে হাত, ঠিক আছে? তো আর কিছু মনে রাখো না, রাখো জীবনে কার্বনের চারটে হাত মনে রেখো. তোমার দুটো হাত থাকতে পারে, বাট কার্বনের কিন্তু চারটে হাত, ঠিক আছে? এরপরে আবার ভিডিও নিয়ে আসা হবে এটার বেসিসের পরে, ঠিক আছে? টাইপস অফ রিপ্রেজেন্টেশন আমরা করে নিলাম টেন্থ লেভেল অবধি, আর এরপরে হ্যাঁ, এটার পিছনে আমরা কিছু এক্সারসাইজও করবো, ঠিক আছে? কিছু মাঝে মাঝে যখন নেক্সট ভিডিওগুলো আসবে আমরা ছোটো 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 কোশ্চেন এখানে ডিসকাস করবো, যেটা এর বেস্ট কোশ্চেন. আমি তো একটা দেখিয়ে দিলাম, তুমি এরকম আরও নিজের মতো বানিয়ে নিতে পারো, লাইক দিস এরকম একটা বানাও, তারপরে এরকম একটা বানাও, ঠিক ও এটা তো হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আর একটু ইয়ে করে দাও, এরকম বানাও, এরকম বানাও, এরকম বানাও, ঠিক আছে? এই তো একটা দেখো, একটা দুটো তিনটে আমি দিয়ে দিলাম, এই তিনটে করো, এই তিনটের মলিকুলার ফর্মুলা বার করবে, ঠিক আছে? আরও হতে পারে লাইক দিস ওয়ান, বাইসাইক্লো কম্পাউন্ড এগুলোকে বলে, তারপরে তুমি এরকম নিতে পারো, ঠিক আছে? এরকম করো, ঠিক আছে? তো অনেকগুলো দিলাম, দেখো এগুলো করতে থাকো. আচ্ছা, যদি ডবল বন্ড হয় তাহলে কীভাবে করো, ঠিক আছে? যদি ট্রিপল বন্ড হয় তাহলে কীভাবে করো, তাহলে আরও আরও অনেকগুলো হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, খারাপ লাগছে না, দশটা করে দিই. আচ্ছা এইবার তুমি এটা করো, এটা করো, ঠিক আছে? তারপরে এটা হয়ে গেল আটটা. আচ্ছা নেক্সট 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 কী দেওয়া যায়, ওকে এটা করো, ঠিক আছে? নেক্সট করো, এটা তাহলে কটা হলো, নটা, লাস্ট একটা, লাস্ট বাকি আছে একটা, দশ নম্বর কী দেওয়া যায়, ওকে দশ নম্বর এটা করো, এটা করো, ঠিক আছে? তো অনেকগুলো দিলাম, দশটা এক্সারসাইজ দেওয়া হলো বেসিক রিপ্রেজেন্টেশনের উপরে, দশটা দেওয়া হলো. তো দশটা এক্সারসাইজ তোমরা কমপ্লিট করবে, টিল দেন আমরা এরপরে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, আশা করি সব বুঝতে পেরেছো, খুব সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করেছি যতটা পারা যায়. সো লেটস ডু ইট.